নতুন ধরনের করোনার সংক্রমণ ঠেকাতে দেশের বিমানবন্দরে শক্তিশালী স্ক্রিনিং এর তাগিদ। নিশ্চিত করতে হবে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন। এখান থেকে উত্তরণের একটা উপায় হতে পারে যে আমাদের ওখান থেকে আসতে না দেয়া, যদি একেবারে অত্যাবশ্যক হয় আসা সেক্ষেত্রে কঠোর কোয়ারেন্টাইন। সংক্রমণ আতঙ্ক ইউরোপ জুড়ে, শিশুদের আক্রান্তের সংখ্যায় উদ্বিগ্ন সবাই। যারা ইতিমধ্যে বাংলাদেশে যাওয়া আসা করছে বাঙালিরা, আমরা আশা করব যে তারা এখন এই মুহূর্তে বাংলাদেশে না যাক। কোন বয়ে মানুষ আতঙ্কের মাঝে আছে, কেউ তো বারণ না। নতুন রূপের করোনা ভাইরাসটি ব্যবহারে ছড়িয়ে পড়লে আমাদের কি হবে, আমরা অনিশ্চিত। রাজধানীর বনোয়ারা হসপিটালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ক্ষুব্ধ স্বজনদের ভাঙচুর, অভিযুক্ত চিকিৎসক ও বেশ কয়েকজন স্টাফ পলাতক। আমাদেরকে টাকাও ফেরত দিব, ফ্রিজ যদি নাও তাহলে ফ্রিজ দিব, একটা সঙ্গে আরেকটা ফ্রি দিব, এইভাবে আমাদেরকে বলে আমাদের কাছে টাকাটা ওরা হাতাইছে। জামানতের দ্বিগুণ ফেরতের কথা বলে নীলফামারীতে 6 কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সংঘবদ্ধ চক্র, সমবায় সমিতির আড়ালে শত শত নারীর সঙ্গে প্রতারণা। এবং পদ্মা সেতু এলাকায় দেশের সবচেয়ে বড় ইয়ার্ড, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ সামগ্রী তৈরিতেও ব্যবহারের পরিকল্পনা।